মহাসড়ক করেনি, তাই টোল সম্পর্কে তাদের কোনো ধারণা নেই, বললেন ওবায়দুল কাদের। কঠোর নিরাপত্তায় কারবালা স্মরণে তাজিয়া মিছিল। কাপ্তাইয়ে সরকারি উদ্যোগে দেশের প্রথম সোলার বিদ্যুৎ কেন্দ্র। শাহাদাতে কারবালা দিবস উপলক্ষে বিশ্ব সুন্নি আন্দোলনের মহাসমাবেশ। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ কর্ণফুলী সংবাদে আপনাদের সাথে আছি আমি ইজাজুন্নূর এশা। এতক্ষণ শুনছিলেন সাইমা প্রপার্টিস প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিস প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। বিএনপি কোনো মহাসড়কই তৈরি করেনি, তাই টোল সম্পর্কে তাদের কোনো ধারণা নেই, এমন মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার সকালে ময়মনসিংহ ঢাকা মহাসড়কে ট্রানজিট প্রকল্পের উন্নয়ন কাজ পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি। মহাসড়কে টোল আদায় নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, সরকার বারবার শুধু নতুন রাস্তা তৈরি করবে, সে রাস্তা যারা ব্যবহার করবে তাদের কি কোনো দায়িত্ব নেই? এটা পৃথিবীর কোন দেশে নেই। তিনি বলেন, বিএনপি কোনো রাস্তাই তৈরি করেনি, তাই তাদের কোনো অভিজ্ঞতা নেই, অন্য দেশের অভিজ্ঞতা জানা থাকলেও তাদের চোখ বন্ধ থাকবে। তিনি বলেন, বিএনপি কোনো রাস্তাই তৈরি করেনি, তাই তাদের এই অভিজ্ঞতা জানা নেই, অন্য দেশের অভিজ্ঞতা তাদের জানা থাকলেও তারা চোখ থাকতে অন্ধ হয়ে গেছে। আজ 10 মহরম, পবিত্র আশুরা। হিজরি 61 সালের এই দিনে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র হজরত ইমাম রাদিয়াল্লাহু আনহু ও পরিবারের সদস্য সহ 72 জন সঙ্গী এই দিনে ইয়াজিদের সৈন্যদের হাতে কারবালার ময়দানে শহীদ হন। মুসলিম বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে। এই উপলক্ষে রাজধানী ঢাকা সহ দেশব্যাপী বিভিন্ন ধর্মীয় সংগঠন নানা কর্মসূচি পালন করছে, নিরাপত্তা ছিল বাড়তি। রাঙামাটির কাপ্তায় স্থাপিত হল সরকারি পর্যায়ে দেশের প্রথম সোলার বিদ্যুৎ কেন্দ্র, এরই মধ্যে যার পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়েছে। 7.4 মেগাওয়াট উৎপাদন ক্ষমতার এই কেন্দ্রটি আগামীকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার কথা জানান প্রধানমন্ত্রী। পুরোদমে উৎপাদনে যাবার পর এই কেন্দ্রের বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে। আগামী 2020 সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের 10% যোগান দেবে নবায়নযোগ্য কেন্দ্রগুলো। তারই অংশ হিসেবে রাঙ্গামাটিতে স্থাপন করা হয়েছে 7.4 মেগাওয়াট উৎপাদন ক্ষমতার এই সোলার প্যানেল বিদ্যুৎ কেন্দ্র। মিথ্যা অবিচার স্বৈরতার কবল থেকে সত্য ও মানবতার মুক্তির সাধনায় সর্বকালের সর্বোচ্চ মহাশাহাদাত মুসলিম মিল্লাতের মহান জাতীয় দিবস শাহাদাতে কারবালা দিবস উপলক্ষে বিশ্ব সুন্নি আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে ঐতিহ্যবাহী লালদীঘির ময়দানে এক মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ। সভাপতিত্ব করেন বিশ্ব সুন্নি আন্দোলনের প্রতিষ্ঠাতা ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব প্রবর্তক আল্লামা ইমাম হায়াত। সমাবেশে তিনি 10ই মহরম শাহাদাতে কারবালা দিবসকে ইমামি অস্তিত্বের রক্ষক ও মুসলিম মিল্লাতের মহান জাতীয় শহীদ দিবস এবং মানবতার মুক্তির মহাশাহাদাত হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, প্রাণপ্রিয় ইমামে আকবর সাইয়েদেনা হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর অতুলনীয় মহান শাহাদাতের মধ্যেই নিহত সত্য ও জীবনের মর্মধারা তথা দুনিয়ার পূর্বাপর সমস্ত জিহাদ ও শাহাদাতের সম্মিলিত পূর্ণ মর্ম। তারা বলেন, মহান ইমাম আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের শিক্ষা ও তাৎপর্য উপলব্ধি ব্যতীত ইমাম ও দিন বুঝা সম্ভব নয় এবং প্রকৃত ইসলাম ও ইসলামের নামে শব্দবিশে কুফরির প্রতারণার পার্থক্য বোঝা সম্ভব নয়। থেকে মুক্তির জন্যই অতুলনীয় শাহাদাত
বাংলাদেশ বিমানের বহরে যুক্ত হচ্ছে চতুর্থ ও সর্বশেষ ড্রিমলাইনের রাজহংস। এবার ড্রিমলাইনার দিয়ে বন্ধ হয়ে যাওয়া ম্যানচেস্টারের রুটটি পুনরায় চালু করবে সংস্থাটি। বহরে উড়োজাহাজ বাড়ায় অক্টোবরে সৌদি আরবের মদিনা এবং এরপরে চীনের গুয়াংজুতে পাখা মেলবে বিমান। বাণিজ্যিকভাবে এইসব রুটকে লাভজনক মনে করছেন বিশ্লেষকরা। এশিয়া, ইউরোপ ও যুক্তরাষ্ট্র সহ একসময় 28টি আন্তর্জাতিক গন্তব্যে উঠত বাংলাদেশ বিমান। উড়োজাহাজ লিজ বাণিজ্য, রাজনৈতিক বিবেচনায় ফ্লাইট পরিচালনা ও ক্রমাগত লোকসানে লন্ডন ছাড়া বন্ধ হয়ে গেছে ইউরোপের সব রুট। এই প্রেক্ষাপটে বহর সম্প্রসারণ ও বিমানকে লাভের ধারায় ফিরিয়ে আনতে 2008 সালে বোয়িংয়ের কাছ থেকে $210 কোটি ব্যয়ে 10টি বিমান ক্রয়ের চুক্তি করেছে বাংলাদেশ বিমান। সংবাদ শেষ করব তার আগে সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। বিএনপি কোনো মহাসড়ক করেনি, তাই টোল সম্পর্কে তাদের কোনো ধারণা নেই, বললেন ওবায়দুল কাদের। কঠোর নিরাপত্তায় কারবালা স্মরণে তাজিয়া মিছিল। কাপ্তাইয়ের সরকারি উদ্যোগে দেশের প্রথম সোলার বিদ্যুৎ কেন্দ্র। শাহাদাতে কারবালা দিবস উপলক্ষে বিশ্ব সুন্নি আন্দোলনের মহাসমাবেশ। দর্শক, এই ছিল এখনকার সংবাদ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গে